সুযোগ পেলে বিএনপি দেশ গিলে খাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে যুবলীগের সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আমরা ঋণ নিয়েছি ঘি খাওয়ার জন্য, বিএনপি ঋণ নিয়েছিল ঘি খাওয়ার জন্য, বাজেট করেছে বিদেশি ঋণের উপর নির্ভরশীল, আজকে আমাদের ঋণ পরিশোধ, সেই জন্য IMF খুব সহজেই বাংলাদেশকে $4.5 billion দিয়েছে, কারণ IMF জানে শেখ হাসিনা সময় মতো ঋণ পরিশোধ করে